কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে জলে নিখোঁজ এক ব্যক্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াগঞ্জের শান্তি কলোনি শ্রীমতী নদীতে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় বলেন, তারা কয়েকজন শ্রীমতী শ্মশান এলাকায় বসেছিলেন। সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে আসে শ্মশানের ঘাটে। কিছু সময় কাটানোর পর নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায়। এরপরে নদীর গভীরে যেতেই নদীতে তলিয়ে যায়। স্থানীয় মানুষেরা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে আর খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তির নাম বিষ্ণু চৌহান, বাড়ির 17 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ পুলিশ আধিকারিকেরা। আপনার নাম? সুশান্ত রায়। কি দেখছিলেন এটা? আমরা এখানে বসেছিলাম, বসে থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে লোকটার সঙ্গে আগে কথা বললাম আইসে, এখানে কি করছো, তো বলে চুপচাপ কোনো আওয়াজ নেই। তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম, ওকে ওখানেই ছাই দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি, তারপরে ও নিজে নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সাঁতার কাটল। সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে। তারপরে আমরা সবাই চেঁচামেচি বললাম যে সেলাই সুইসাইড করতেছে। তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে, তো সবাই আসলো দেখলাম, তারপর আর লোকটাকে দেখতে পেলাম না। এখনও পাওয়া যায়নি। নাম যায় না। হ্যাঁ, পুলিশ টুলিশ আসছে এখন, না যায়নি। সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে, এটা মানুষের জীবনে তো কথা বলা যাবে না, তার কি সুবিধা আছে, বোঝাবুঝি চলছে।